আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান প্রতিপালকের জন্য। আজ 19শে ভাদ্র 1428 বঙ্গাব্দ, আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ প্রথম বর্ষ হোক দ্বিতীয় বর্ষ হোক পরীক্ষার্থী সকলের জন্য। সাহিত্য পাঠ বাংলা প্রথম পত্রের আদুরে নাম এই বইয়ের পদ্যাংশ থেকে ফররুক আহমদের পাঞ্জেরি কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই কবিতাটির দ্বিতীয় পর্ব, এটি অত্যন্ত আমার কাছে অনুভূতিপ্রবণ আর সামাজিক দিক নির্দেশনা রয়েছে এখানে। তো পাঠে চলে যাই সরাসরি, আজকে কবি সম্পর্কে কিছু বলবো না। তবে কবির কিন্তু এই সাত সাগরের মাঝে, আমরা যতটুকু জানি ফররুক আহমদ কোনোদিনও সমুদ্রে যাননি, কিন্তু তার বিখ্যাত কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি। এটা একটা অন্যতম মানে বিষয়, আর এই পাঞ্জেরি কবিতাটি সেই কাব্যগ্রন্থেরই অন্তর্গত, আর এটি প্রকাশ হয় 1944 সালে। তবে এর সাথে 3 বছর যোগ করে 1947 সালে জন্মগ্রহণ করেন সেলিনা হোসেন, আরও একজন আছেন হুমায়ুন আজাদ, 1948 সালে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। এগুলি মনে রাখতে হয় আর কি, কাজের জন্য লাগে। তা 1944 সালে কে জন্মগ্রহণ করেন, কবি একজন আছেন নিশ্চয়ই, সেটা মনে আসছে না, আসলে বলে দেব। তো পাঠে চলে যাচ্ছি। গত ক্লাস উপস্থাপন করেছিলাম তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ফুলে, এই পর্যন্ত। এরপরে আজকের পরের লাইন, আজকের ক্লাসটা একটু আর একটু দীর্ঘ হবে। অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, অসীম কুয়াশা, অসীম যার কোনো শেষ নাই, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। এই যে আমাদের যে জাতির পথ প্রদর্শক, তিনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারছেন না, সেই জন্য আমাদের যে শূন্যতা রয়েছে সেই শূন্যতা ঘেরে কি অসীম কুয়াশা জাগে, মানে অনেক অন্ধকার আসে, এই অন্ধকারটার কোনো শেষ নাই, আমরা সঠিক দিক নির্দেশনা ঠিক নির্দেশনা পাচ্ছি না। এখন আবার বিস্ময়ের প্রশ্ন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এটা এইখানে লাইনটা মনে হচ্ছে জাতি কর্ণধারকে, তার জাতির যে লোকজন থাকে তারা জিজ্ঞাসা করছে যে আমাদের অন্ধকার কেটে যেতে আর কত সময় লাগবে পাঞ্জেরি। পাঞ্জেরি তো গত ক্লাসে বলেছি, দীঘল রাতের শান্ত সফর শেষে, দীঘল রাতের মানে হলো বিপদের সময় দীর্ঘ হয় যখন, এখানে দীঘল বলতে হলো লম্বা বড়। দীঘল রাতের শ্রান্ত সফর শেষে, শ্রান্ত মানে পরিশ্রমের ফলে ক্লান্ত, সফর শব্দের অর্থ হলো যাত্রা। আমরা অনেক পথ পার হয়ে আসছি, আমরা এখনো আলো দেখতে পাইনি। আমাদের আহসান হাবিবের কথা প্রায় আসে আমার, আহসান হাবিব একটা কবিতায় বলছেন পূর্বাশার আলো, আমার যতটুকু মনে পড়ে, তারা বলে আশা সে তো মরিচিকা আর আমি বলি আশাই জীবনের ভেলা, এরকম একটা লাইন আছে। তো এখানে এইটার সাথে অনেক মিল আছে, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে মানে অনেক পথ অতিক্রম করে আসছি, আর কত পথ পার হলে আমরা আলোর দিশা পাব, পূর্বাশার আলো, অর্থাৎ এই আলো জাতির কর্ণধার আমাদেরকে কখন আলোতে নিয়ে যাবেন। কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে, দরিয়া বলতে বোঝায় সমুদ্র, কালো দিগন্তে মানে যেখানে ঘোর অন্ধকার আলোর মুখ দেখা কঠিন, দিগন্তে মানে বহুদূর বিস্তৃত, পৃথিবীর সীমা যেখানে আকাশের সঙ্গে মিশেছে বলে মনে হয়। তাহলে আমরা এই দরিয়ার কালো দিগন্তে, যেখানে আকাশ মনে হয় যেন মাটির সাথে মিশে গেছে, প্রায় সেই পর্যন্ত এসে গেছি, মানে আমাদের শেষ পর্যন্ত এসে পেরেছি, জীবনের জাতীয় জীবনের কঠিন সময় চলে যাচ্ছে, কিন্তু আমাদের আলোর দেখ আলো আসতে কত সময় লাগবে। এখন আবার প্রশ্ন, এ কি ঘনশিয়া জিন্দেগানির বাপ, বাপ শব্দটার অর্থ হলো দরজা, আমি যতটুকু জানি এটি ফার্সি শব্দ, বাপ এর অর্থ হলো দরজা। এ কি ঘনশিয়া মানে এ কি নিবিড় কালো, নিবিড় শব্দের শাব্দিক অর্থ হলো ঘনিষ্ঠ, নিবিড় কালো, জিন্দেগানি মানে হলো জীবনের অধ্যায় বা পর্যায়, বাপ অর্থ হলো দরজা, তো ঠিকই আছে, জীবনের অধ্যায় বা পর্যায় মানে আমাদের এক জীবনের এক এক ধাপ থেকে আর এক ধাপে চলে যাচ্ছি। আমি আমার বাবা আমার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, এই প্রজন্ম চলে যাচ্ছে, আমার জীবনের প্রথম ধাপ চলে যাচ্ছে, আমি দ্বিতীয় ধাপে চলে আসছি,
কিন্তু আমি আলোর দেখা পাইনি, আমার জাতির কর্ণধার আমাকে সুপথে পরিচালিত করতে পারছেন না, তাহলে এ কি ঘনশিয়া? এটা কি নিবিড় অন্ধকার? জিন্দেগানির বা জীবনের অধ্যায় বা পর্যায়ে চলে যাচ্ছে। তোলে মরসিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ। মরসিয়া শব্দের অর্থ হলো শোকগীতি। যখন আমি আলোর দেখা পাচ্ছি না, তখন আমার মনে কি এই শোকগীতি জাগে, ব্যথিত দিলের তুফান। দিল শব্দের অর্থ হলো দরাজ হৃদয়। শুধু হৃদয় বললে হবে না, দরাজ হৃদয়, বড় হৃদয়, দিলের তুফান। তুফান লড়ে লড়ে হেলে থেমে যাওয়া। তুফান শ্রান্ত খাপ। শ্রান্ত শব্দের অর্থ একটু আগে বলেছি, মানে হলো পরিশ্রমের ফলে ক্লান্ত, খাপ, খোয়াব বা স্বপ্ন। এখন কথা হলো যে আমি মনে যখন আমি আলোর দেখা পাচ্ছি না, তখন আমার মনে শোক জাগে, এই ব্যথা ভরা মনে, আর এই দরাজ হৃদয়ে নড়ে নড়ে থেমে গেছে। তাহলে এখন আমার এই ক্লান্ত মাথায় স্বপ্ন আসছে। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি। এখন আস্তে আস্তে মনে হয় যেন আমার স্বপ্নগুলো আস্তে আস্তে কি হচ্ছে, থেমে যাচ্ছে, ডুবে যাচ্ছে। কি ডুবে যাচ্ছে? ফোটে নিয়মন। অস্ফুট মানে হলো ফোটে নিয়মন। ক্রমে ডুবে যাচ্ছে মানে ধীরে ধীরে ধারাবাহিকভাবে ডুবে যায় জীবনের জয় ভেরি। জীবনের জয় ভেরি এখানে রয় দীর্ঘইকার আছে, এখানে রয় দীর্ঘইকার কবিতার ছাপায় ভুল উঠছে, এটা হওয়ার কথা আসলে হ্রস্বইকার, হ্রস্বইকার, ঠিক আছে। জয় ভেরি, জয় ভেরি মানে হলো জীবনের জয় ঢাক, জীবনের আনন্দ। এটা কি হচ্ছে, ডুবে যাচ্ছে আস্তে আস্তে, স্বপ্নটা কি হচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, আমি আলোর দেখা পাচ্ছি না। জীবনটাকে আমি ক্লান্তি থেকে ভা উত্তরণের পথ পাচ্ছি না। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, তুমি মাছ তুলে, এটা বলছি আগে গত পর্বতে একটা লাইন ছিল, মাছ তুল হলো নৌকা জাহাজ ইত্যাদিতে পাল খাটানোর দণ্ড, আর দাঁড় হলো নৌকার বড় বৈঠা। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, সে তুমি জাতির পথ প্রদর্শক আমাকে নিয়ে যাচ্ছ। এই যদি আমরা বাঙালি জাতিকে ধরি, আর পথ প্রদর্শক ধরি, তাহলে পথ প্রদর্শক নিয়ে যাচ্ছে যেই পথে আমরা সেই পথে যাচ্ছি, কিন্তু আমাদের যে নৌকাটা আছে, আমাদের যে জাহাজটা আছে, আমাদের যে দেশটা আছে, সেইটা বইটা। এখানে খেয়াপাড়ের তরণী কবিতার ও একটা ছাপ পাওয়া যায়, কাজী নজরুল ইসলামের খেয়াপাড়ের তরণী একটা কবিতা আছে, যে যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার, বর্জেরই বজ্রেরই তুর যে এ গর্জেছে কে আবার। তো ওইখানে ওটা হলো কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন যে একটা নৌকা হবে, সেই নৌকার মাঝি হবেন চারজন মাল্লা, আর একজন থাকবেন ওই নৌকাটা বেয়ে নিয়ে যাবেন, পয় মাথায় থাকবেন যিনি, তিনি হলেন কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদেরকে নিয়ে কোথায় যাবেন, জান্নাতে চলে যাবেন সেইটা। কিন্তু এখানে হলো আমাদের জাতির পথ প্রদর্শক আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, আমরা কি। কাজী নজরুল ইসলামের আরও আছে, নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চার আজ মানুষ মহিয়ান, এরকম অনেক কবিতার মিল এখানে আছে। কিন্তু এখানে জাতির পথ প্রদর্শক পাঞ্জেরি আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারছেন না, যদি পারেন কখন পারবেন, কত সময় আর, সেই জন্যই তো বিস্ময়ের প্রশ্ন। এখনো তোমার আসমান ভরা মেঘে, প্রথম পর্বে বলেছিলাম তো, জাতির জীবনে আমাদের বিরাজমান সংকট কাটুক এই প্রত্যাশা আমরা করি। তো আজকে এই কবিতার শব্দার্থগুলো একটু খেয়াল করি। অসীম মানে যার সীমা নেই বা যার শেষ নেই, যার শেষ নেই শব্দ এটাই লিখি। আর দীঘল, দীঘল শব্দের অর্থ এখানে বইয়ে বা কোথাও আমি পাওয়া যায় না। দীঘল মানে অর্থ হলো লম্বা, অনেক বড় লম্বা। সফর, সফর শব্দের অর্থ হলো যাত্রা, সফর শব্দের অর্থ হলো যাত্রা। আর শ্রান্ত, শ্রান্ত শব্দের অর্থ হলো পরিশ্রমের ফলে ক্লান্ত, পরিশ্রমের পরিশ্রমের ফলে ক্লান্ত। ওকে, দরিয়া শব্দের অর্থ হলো সমুদ্র, দরিয়া শব্দের সমুদ্র। দিগন্ত, দিগন্ত আসলে এক কথায় লিখি ছোট করে, দিকের শেষ, যেখানে আসমান গিয়ে মাটিতে মিশেছে বলে মনে হয়। আর ঘন, নিবিড় কালো, নিবিড় কালো, ঘন অর্থ হলো নিবিড় কালো। জিন্দেগানি জীবনের অধ্যায়, জীবনের অধ্যায় বা পর্যায়। আমরা জেমসের গান শুনি কেসে জিন্দেগানি, বাট জিন্দেগানি শব্দের অর্থটা হয়তো আমরা অনেকে নাও জানতে পারি। বাব শব্দে, আরবি শব্দটা, এটা ফার্সি শব্দ,
কিন্তু আরবিতে আছে বাবুন, বাবুন মানে দরজা। আর মুরসিয়া অর্থ হলো শোকগীতি, শোক শোকগীতি, শোকগীতি। মুরসিয়া অর্থ হলো শোকগীতি। আর দিল তুফান শব্দের অর্থটা আগে দেখি, লড়ে লড়ে থেমে যাওয়া, লড়ে লড়ে থেমে যাওয়া, তুফান। আর কি এখানে শাব্দিক অর্থ তুফান বলতে তো আমরা বুঝবো ঝড়, সেই ঝড়ে লড়তে লড়তে থেমে যাচ্ছে সেইটা বলছে আর কি। আর খাপ শব্দের অর্থ হলো স্বপ্ন, খোয়া, স্বপ্ন। তারপরে আছে হলো অস্ফুট, দিল অর্থ হলো দরাজ হৃদয়, দরাজ হৃদয় মানে বড় মন, দরাজ হৃদয়। অস্ফুট ফোটেনি এমন, ফোটেনি এমন অর্থাৎ আলো ফোটেনি। আর জয় ভেরি মানে হলো জয় ঢাক, জয় ঢাক। আর দাঁড় শব্দের অর্থ হলো নৌকার বর্গ, এটা এটা বলছি তো একটু, এটা কোন শব্দ একটু আমরা জেনে নিই, সফর শব্দটা কোন ভাষা থেকে আসছে, সফর। আচ্ছা দরিয়া শব্দটা হলো ফার্সি শব্দ, এটা হলো ফার্সি। অভিধানে ফাদিয়া লেখা থাকে, ফাদিয়া একটা ডট দেওয়া থাকে, ফার্সি। তারপরে আছে সফর শব্দটা, সফর, সফর শব্দটা হলো আরবি, আরবি সফর শব্দটা হলো আরবি। তারপরে আছে জিন্দেগানি। আচ্ছা জিন্দেগানি শব্দটা এখানে আসেনি। তারপরে আছে বাপ, বাপ শব্দটা হলো ফার্সি, বাপ শব্দটা হলো ফার্সি। এরপরে আছে মোরসিয়া, মোরসিয়া শব্দের অর্থ বলছি যে শোকগীতি। এরপরে আছে তুফান খাপ, খাপ শব্দটাও ফার্সি শব্দ, খাপ ফার্সি, ওকে। তারপর আছে দিল, দিল শব্দটা আমরা জানি এটা এখানে ফার্সি শব্দ, এই সব বেশিরভাগ ফার্সি, দিল শব্দটা হলো ফার্সি শব্দ। এরপরে হলো জয় ভেরি, জয় ডাক। আচ্ছা দরিয়া শব্দ লিখে দিয়েছি। তো এই হলো এখানে ও ঘনশিয়া, একটা শব্দ আছে না ঘনশিয়া, শিয়া অর্থ হলো ঘনশিয়া মানে নিবিড় কালো। এই শিয়া শব্দটা তাহলে কোন ভাষা থেকে আসছে এটাও একটু জানা দরকার না, এটা নাকি শিয়া শব্দটা ফার্সি শব্দ, এই কি ঘনশিয়া জিন্দেগানি বা এইখানে ছিল শিয়া, এই ঘনশিয়া, শিয়া শব্দটা হলো শিয়া, এই কি ঘনশিয়া জিন্দেগানির বা, শিয়া শব্দটা হলো ফার্সি, ফার্সি। তো এই হলো কবিতার 2 নং পর্ব। তো বাকি পর্ব নিয়ে অন্য কোনো এক সময়, হয়তো শ্রাবণ অথবা ভাদ্র কোনো এক সময় দেখা হবে তোমাদের সাথে আর একবার, আরও বারবার এই কবিতার আরও 2-1টি পর্ব হবে। সেই পর্যন্ত তোমাদের সুস্থ জীবন কামনা করছি, আজকে এ পর্যন্ত। আল্লাহ তোমাদেরকে সুস্থ জীবন দান করুক। আল্লাহুম্মা আমিন।